বিরাট কোহলির উইল কি পাখনা মেলবে এশিয়া কাপে, ছড়াবে কি দ্রুতি? ভারতের সাবেক অধিনায়ক রানে নেই বলে কত সমাচার কত দিকে। ব্যাটে রান ফেরাতে কি না করছেন কোহলি, বাড়তি অনুশীলন কাজে দিচ্ছে না, টানা দুই সিরিজ না খেলে বিশ্রামে ছিলেন। দুবাইয়ে এশিয়া কাপের প্রস্তুতির প্রথম দিনটা কেমন কাটল? বিডি ক্রিকটামের ক্যামেরা লেন্স নজর রেখেছিল কিং কোহলির দিকে। অন্য দিনগুলোর মতোই কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে মাঠে প্রবেশ, টিম মিটিংয়ের পর হালকা ওয়ার্ম আপ। তবে ব্যাট হাতে দুর্বলতা স্পষ্ট, ঠিকঠাক ব্যাটে বলে কানেক্ট করতে পারছিলেন না, রিভার্স সুইপ ট্রাই করে ব্যর্থ। টানা প্রায় 40 মিনিটের অনুশীলনে ওভার বাউন্ডারি মারতে পেরেছেন মোটে 3 থেকে 4টা। যখনই উড়িয়ে মারতে গেছেন বল গ্রাউন্ডেই থেকেছে। তবে দু একটা ক্লাসিক কাভার ড্রাইভও দেখা গেছে। ব্যাটিং অনুশীলন শেষে হয়তো নিজের সাথেই বিরক্ত, সেজন্যই কিনা এভাবেই মাথা নাড়াতে নাড়াতে আর নিচু হয়ে মাঠ ছেড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে যার 70টা সেঞ্চুরি, সেই কোহলি কিনা সেঞ্চুরিবিহীন পার করেছেন 1000 দিনেরও বেশি সময়। সবশেষ 3 অঙ্কের ম্যাজিক ফিগার বাংলাদেশের বিপক্ষে 2019 পিঙ্ক টেস্টে। এরপর 3 সংস্করণ মিলিয়ে 24টা 50 হাঁকিয়েছেন, প্রতিটি দীর্ঘশ্বাসের গল্প। ক্রিকেট বোদ্ধাদের অনেকেই তো কোহলির শেষ দেখে ফেলেছেন। ইতিহাসে আর কোনো ক্রিকেটারের ফর্ম এমনভাবে আতসে কাছের নিচে পড়েছে কিনা সেটা জানা নেই। পণ্ডিতরা যে যাই বলুক, এবার নিজের ফর্ম নিয়ে মুখ খুললেন কোহলি। স্টার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেছেন, আমি জানি এখন কেমন খেলছি, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন পরিবেশ এবং বোলিংয়ের বৈচিত্র্য সামলাতে না পারলে আন্তর্জাতিক ক্যারিয়ারে এতদূর আসতেই পারতাম না। ফলে এই সময়টা কীভাবে কাটিয়ে ওঠা যায় সেটা বোঝা আমার কাছে অসম্ভব নয়, তবে কোনোভাবেই এই সময়টা ভুলে যেতে চাই না। এই সময়টা কেটে গেলে বুঝতে পারবো কীভাবে আরও ধারাবাহিক হওয়া যায়। আমি কখনোই এই অভিজ্ঞতা ভুলতে চাই না, বরং শিখতে চাই। ইংল্যান্ডে যেটা হচ্ছিল সেটা নির্দিষ্ট একটা ধারা মেনে সেটা শোধরানোর জন্য কাজ করেছিলাম এবং সফলও হয়েছিলাম। এখন আলাদা করে কোনো একটি বিষয়কে চিহ্নিত করে বলতে পারবেন না যেখানে আমার সমস্যা হচ্ছে। আমার কাছে ব্যাপারটা বোঝা বেশ সহজ, কারণ নিজেই বুঝতে পারছি কখন ভালো ব্যাট করছি। এই ব্যাপারটা 2014 সালের ইংল্যান্ড সফরে ছিল না। তখন শুধু মনে হতো ভালো ব্যাটিং করছি না, তাই একটা নির্দিষ্ট জিনিসের উপর পরিশ্রম করে গিয়েছি, এখন সেটা নেই। 28 আগস্ট পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন কোহলি। হয়তো এশিয়া কাপ দিয়েই কোহলি রানে ফিরতে পারেন, তবে সেঞ্চুরিহীন এই অনামিশা না কাটার সম্ভাবনা যে বেশি। টি টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ, আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখনও পর্যন্ত সেঞ্চুরি করতে পারেননি, তবে 28 আগস্ট মাঠে নামলেই ঠিকই একটা সেঞ্চুরি করে ফেলবেন কোহলি। টি টোয়েন্টিতে ম্যাচ খেলার শতক থেকে আর মাত্র 1 ম্যাচ দূরে। আগের 99 ম্যাচে 50-এর উপর গড়ে রান 3308, কোহলির সর্বোচ্চ ইনিংস 94 আনবিটেন, স্ট্রাইক রেট 137। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, দুবাই, আরব আমিরাত। আমার